Gire rupikya. Beda ফসল পাতি ঠিকঠাক মতো দেখতো স্যার জিমা তো সব সব ঠিকঠাকই আছে আপনার কোনো চিন্তা করুন লাগতো না আমি আছি না চিন্তা তো করুন লাগতো না যদি ঠিক মতো না করো বুঝবা দিতে পার বেতন কিন্তু কাটিয়ে দিব বেটা জিমা তো সব আর তুই খবরটা এই স্যার ওই উত্তর ভারত যে খামার যে ফিশারি দিয়ে গুলো দেখতো স্যার জিমা তো সব আচ্ছা গা ভালোভাবে দেখছি যা সামনে মাসে তোর বেতন বাড়াই দিমু এই ছেলেটা কে রে এ গ্রামে তো আগে কোথাও দেখি নাই এই ছেলে আসসালামু আলাইকুম আসসালাম ভালো দেখছেন জি তোমারে তো এই গ্রামে আগে কোথাও দেখি নাই নাম কি নিয়া তোমার কার নাম আমার নাম তো কি আমার নাম মিয়া আমার নাম তো জহির মাস্টার আরে কই মিয়া আমি যেটা 30 সালে বিরামপুর থেকে আসছি আসলে আমি লজিং মাস্টার তা তো বুঝলাম কোন বাড়ির লজিং মাস্টার চাচা ওই কালো বিদেশি কি মিয়া কি সব কও ব্যাপারটা খটকা লাগতাছে তোমার দোষ আর ব্যাপারটা আসলে খটকা লাগতাছে কেন চাচা কোনো সমস্যা সমস্যা একটা আছে ওই বাড়িতে তো কোনো পুরুষ লোক ঢুকতে পারে না জাগা বাদ দেও শুনো মিয়া জি চাচা বলুন কালুর কিন্তু অনেক টাকা পয়সা আছে জমি জমা আছে অনেক সম্পদ আছে মিয়া ওর একটা মাত্র মেয়ে কোন ছেলে ফেলে নাই ওর মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিব পড়াবার আইছো মিয়া পড়াও কোনো বাগড়া দিও না ছি চাচা ছি আমার কাজ হচ্ছে শুধু পড়ানো আমি এসব বাগড়া টাকা বুঝি না আমার কাজ হলো পড়ানো আমি শুধু পড়াবো ঠিক আছে মিয়া যাও কথাটা মনে রাখিও জি চাচা আসি আসসালামু আলাইকুম আর বেটা ছাতি ধর আবুলটা আবার কে চল তো দেখি এই যে হ্যালো কি চাই কে আপনি হা করে তাকিয়ে আছেন কেন কে আপনি বাক হা করে কি দেখছেন কে আপনি আমি জহির মাস্টার কালো বিদেশি বাড়িতে লজিং মাস্টার হিসেবে আসছি ও আচ্ছা আপনি আমাদের স্যার নতুন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি স্যার দেখতে পাই নাই তো তোমার বাবা বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ বাসায় আছে আসেন আসেন ভিতরে আসেন আরে মাস্টার তুমি আইছো তো ভালো হইছে আমার মেয়েটারে তুমি ভালো করে পড়াবা মানে পরীক্ষায় যাতে ভালো ফলাফল করে
আর আগে যে মাস্টার আছিল এ তো দেখতেও ভালো না ভালো করে পড়াইতেও পারছে না তুমি ভালো করে পড়াবা তুমি তো দেখতে ওদের খুব মাশাআল্লাহ না চাচা এই ভাবে বলবেন না লজ্জা লজ্জা লাগে আর আমি তো আপনার ছেলের মতো বাবা ঠিক সমস্যা নাই আপনার মেয়ে ভালো রেজাল্টই করবে সমস্যা নাই আচ্ছা এই মাস্টারকে বাসায় নিয়ে যাও চলো চলো আসেন স্যার জি স্যার জয় মাস্টার তুই তো অনেক আজিমত করিস স্যার জানতাম তুই পারবি মেয়েটা যদি প্রেমে পড়াইতে পারস রানী তোর রাজ যোগ তোর কি স্বপ্ন দেখলাম আমি তা বল তবে স্বপ্নে যা দেখলাম মেয়েটা তো মোটামুটি মাশাআল্লাহ ভালো আমারও তো আবার তিন কোনো কেউ নাই যাক দেখা যাক কি হয় আরে আমার বাড়িতে আমি সবসময় নিচে বসে খাই ঠিক আছে আপনি খান আমি আসি এইভাবে কেউ খায় আবুল শালা হ্যাঁ হ্যাঁ পড়াবো পড়াবো
বাংলা ব্যাকরণ বইটা বের করো। তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, বইয়ের কোথাও তো এমন কথা লেখা নেই স্যার। না, ঠিক আছে, আজকে আমরা এই শিখবো আরবি ফার্সি শব্দ, ঠিক আছে স্যার? এগুলো ভেজাল শব্দ, এগুলো আমি শিখবো না। কি বলো ভেজাল শব্দ? এই জহির মাস্টারের কাছে কোনো ভেজাল বলে কোনো শব্দ নাই, ঠিক আছে? আমি নিউ নিউ স্টাইল শিখাবো, আর তোমার মনে করো যে তুমি বাংলা ভুলে খালি আরবি আর ফার্সি শব্দই কবা। বুঝলাম স্যার, এখন পড়ান। তাহলে আজকে আমরা শিখবো কি আরবি ফার্সি শব্দ। পরিবেশটা সুন্দর না? তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর। কি যে বলেন স্যার। বাড়ির মাস্টার কি ঠিক মতো পড়াইতেছে? হাতে পারে সব ঠিক আছে তো নাকি? আচ্ছা, আমি একটু নিশ্চিন্ত হইলাম। হ্যাঁ, আমি এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই তো ঠিকঠাক মতো কাজ কর, যা এখন তুই দা। হ্যাঁ, আমি একটু ভাবতে দিই। কালু চাচার মেয়ে, আপনার বউ আমার ভাবি, আমরা সম্মান যেটুকু দুনিয়ার তা দিই, ঠিক আছে? মানে বাসার লজিং মাস্টার আছে না, তার সাথে দেখলাম ভালোই ঘোরাঘুরি করতেছে গ্রামে। তুই শিওর? জি শিওর। না দেখেন ভাই, পাখি যেতে আবার উড়াল না দেয়। মাস্টারও পড়াবো না পড়াইয়া ইটিস পিটিস করে ভাই, এটা তো ভাই ঠিক না ভাই, ভাই একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চিল, আমি দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা ভাই ভালো মনে হইল না। স্যার, আমাদের গ্রামটা কেমন লাগলো আপনার কাছে? গ্রাম আছে মোটামুটি ভালোই, তবে গ্রামের থেকে আসলে তুমি বেশি সুন্দর। কি যে বলেন স্যার। মাস্টার সাহেব না? অমাদ্য সাহেব, মাস্টার সাহেব। মাস্টার সাহেবের একটা ব্যবস্থা নেওয়া লাগবে। কি বলছি মাদ্য সাহেব, মতলব টাইগর বালা না। ঠিক আছে, আরবি ফার্সি শব্দ কোনো ব্যাপারই নাই, জহির মাস্টারের কাছে সব সম্ভব। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? একটু ওই দিকে যান, আমি ওর সাথে একটু কথা বলবো। স্যার আপনি একটু যান, সাথে কথা বলবো। ওই দিকে যায় দাঁড়ান। কি কথা? আরে যান না ভাই, যান যান, সাথে কথা আছে। আরে বলো তুই, বলো মাস্টার তোমার কি পড়া? হ্যাঁ, এত আসলে হবো, কি অবস্থা তোমার? রাস্তাঘাটে পোলাপান আমার ছোটো ভাইয়েরা আমার কি বলে, স্যারের সাথে এত ঘোরাফেরা গেছে।
স্যার কি আমাদের গ্রামটা ঘুরে দেখাইতেছিল ঠিক আছে বুঝছি গ্রাম দেখায় ঘুরতেছো ভালো কথা আচ্ছা অন্য কিছু যাতে না হয় না 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 ওই আবুলের সাথে কে অন্য কিছু করতে এটা তো তাবুল আবুলই তো তাহলে আমি তোমারে যেই কথা বলছিলাম সেই কথা তুমি বাইবা দেখছিলা এখন কি আমরা যেভাবে প্ল্যানিং করছো ওভাবে কি হয় কিনা খুব তাড়াতাড়ি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি স্যারকে নিয়ে বাসায় চলে যাও আর আমি তোমাকে যা যা বলছি সেগুলো ভালো করে মনে রাখবা আর ওইগুলো করার চেষ্টা করবা ব্যবসা বেশি একটা বালা লাগে না বুঝলাম না আলাপ চালা বা অত বেশি একটা বালা দেখি না আল্লাহ জানে কোন কি করে কি ছেলেটারে বেশি একটা সুবিধা মনে হইল কে এটা বুঝলাম না বিষয়টা আচ্ছা ফাতেমা তুমি অনেক সুন্দর আর তোমার আব্বা আমাকে খুব পছন্দ করে তাহলে তো আর ঘরজামাই হইতে আর কোনো সমস্যা নাই ঘরজামাই হবার পর সবকিছু মালিক তো আমি আর আমার স্বপ্ন পূরণ হইব আমি আমেরিকা যাব ও ভাবতেই কি যে ভালো লাগতেছে তো বিশ্বাসই হইতেছে না তুমি আমার বউ সত্যি তুমি অনেক সুন্দর আপনার স্বপ্ন তো পূরণ হলো রাজ্য শহর আমি পেয়েছেন কিন্তু এত লুক কিন্তু ভালো না এখনো ঘুমোতে কে ওড়ে না আমার ঘর জানার স্বপ্ন কি হলো আব্বা তাহলে বা এটা কি শুনলো আরে আব্বা বলে তুমি এটা কি কইতেছো মাস্টার তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আরে গর্জামাই আগে মেয়ে পরে তোমার জামাই আমার গর্জামায়ের স্বপ্ন ভঙ্গ আমার গর্জামায়ের স্বপ্ন ভঙ্গ
Abba, 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 Ab